কথা বলতে বলতে হঠাৎ করে দেখি আমার ছেলে মেয়ে দেখি কান্নাকাটি করে দৌড়ে আমার কাছে আসতেছে। কি হয়েছে বাবা? তো বলছিলাম নিচতলায় তিশার আম্মু মার্ডার হয়ে গেছে। এবার আমি এসে দেখি যে আপনার ওই ভেতরে রেখে দেখি যে ওই কাঁথে মানে খাটের মাথা ই করে মানে মানে শুয়ে ইয়ে আছে। পূর্ব পরিচিত এক লোক, সে গতকাল রাত্রে এখানে এসছে। কল্পনার তার দুটি সন্তান, দুটি মেয়ে, তাদেরকে চেতনানাশক কিছু খেয়ে খাইয়ে তারা যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন এই লোকটা এখানে অবস্থান করে। সন্ধ্যার দিকে কোনো এক কারণে কল্পনার সাথে তার কলহ হয় বা যে কোনো কারণে বিরোধের সৃষ্টি হয়, এই জন্য সে তাকে আমরা যেটা ধারণা করছি যে শ্বাসরোধ করে হত্যা করেছে।